वेलकम बैक टू श्रेयाज लाइफ। आमी आज के आपनादेर काछे मायेर हाथेर रान्ना करा चिल्ली चिकेनेर रेसिपी निये चले एसेछि। एई जे आमार मा एखन रान्ना करछे चिल्ली चिकेन। आमार मा जा जा इनग्रेडियंट्स लागबे ओगुलो सब रेडी करे रेखेछे। मांस मैरिनेशन करे रेखे दियेछे, आपनारा देखते पाच्छेन। মাংস ম্যারিনেশন করে রেখে দিয়েছে, ক্যাপসিকাম অনিয়ন মানে শুধু ক্যাপসিকাম আর অনিয়নই আছে না, ক্যাপসিকাম আর অনিয়ন কাট করে রেখে দিয়েছে। আর ম্যারিনেশন করা চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছে। বা কী কী দিয়ে ম্যারিনেশন করেছে একটু বলে দাও। কর্নফ্লাওয়ার, এগ, তারপরে আছে কাঁচা লঙ্কা, আদার পেস্ট, আর একটু দিয়েছি ব্ল্যাক পেপার, সোয়া সস, নুন, এগুলো দিয়ে পুরো মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তা আমি আলুটা আগেই করতাম, মেয়ে বলছে না তুমি একটু পরে করো, পরে করো, ও ছেলেকে পড়াচ্ছিল ওই জন্য করলাম। আর একটুখানি ফ্রাইড রাইস করে দেব। আজকে আমাদের রাতের মেনু ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। এখন মা করছে। একটু মাংস ছিল, আমার নাতির শখ হয়েছে চিলি চিকেন খাবে, এই জন্য আমি বললাম যে ঠিক আছে একটু রাত্রে চিলি চিকেনই করে দিই। আচ্ছা, আমি চিকেন খাচ্ছি। মায়ের মা করতে হবে। আমি এখন আমার মায়ের হাতে একটা এক পিস চিকেন পকোড়া এখন একটু খেয়ে টেস্ট করছি। মা কেমন করে করছে আপনারা ততক্ষণ দেখতে থাকুন। বাবা আমার ছেলে, মা এখন রান্না করছে চিকেন পকোড়া। আমার ছেলে এনি টাইমে ও গরম কিছু খেতে পারে না, মানে একটুও গরম খেতে পারে না। এখন আমার ছেলেকে দেখো, বাবা দেখো, বাবা দেখো, এমনি করে আমার ছেলে এখন কাছে, এখন আমার বাবার কোনো প্রবলেম হচ্ছে না কি বাবা? গরম ফুল দিচ্ছি তো। আর এমনি টাইমে খাবার গরম না হলে কাচ্ছে। মায়ের অলমোস্ট ফ্রাই কমপ্লিট হয়ে গেছে তোমার চিকেনগুলো সব? মায়ের এখন ফ্রাই কমপ্লিট হয়ে গেছে। মা এখন পুরোপুরি মানে রান্নাটা এখন শুরু করবে। চিকেন ফ্রাই ফ্রাই কমপ্লিট হয়ে গেছে, মা এখন এটা তো নামিয়ে রাখবে। আমার মা কেমন করে করছে আপনারা সবাই ওটা দেখতে থাকুন রেসিপিটা। মা এখন সব ফ্রাইগুলোকে একটা আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছে। ফ্রাই পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমার মা মেন রেসিপিতে যাবে। মা যেমন যেমন করে করবে সে বলতে থাকবে। হ্যাঁ, ফ্রাইগুলো তুলে নিলাম। এবার কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলো। গরম হওয়ার পরে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো ভেজে নিলাম। নুনটা যে যার আন্দাজ মতো দেবেন।
হলো তো বলো এবার এর মধ্যে মা একটুখানি সোয়া সস দিয়ে দিচ্ছে একটা পাত্রের মধ্যে মা একটুখানি কর্নফ্লাওয়ার নিয়ে নিল আর একটুখানি হবে তাই অলমোস্ট কমপ্লিট এবার আমাদের চিকেন যে ফ্রাই করাগুলো চিকেন পকোড়াগুলো আমি তোমাদের এগুলো শর্টকাটে দেখাচ্ছি কারণ প্রতি বাড়িতেই এখন বাচ্চারা খুব এসব নিয়ে বায়না করে
কফি স্টিকেন রেখে দেবে, একটুখানি চটাপট করে দেবে, ওরাও খুশি হলো। শর্টকাট রেসিপি, আমার মা অনিয়ন ক্যাপসিকাম তারপর একটুখানি ওগুলোকে একটুখানি ফ্রাই করে নিয়ে লাইট ফ্রাই করে নিয়েছে সোয়া সস দিয়ে। এবার চিকেন পকোড়াটা ওর মধ্যে মিশিয়ে নিল। কর্নফ্লাওয়ার দিয়ে জল একটুখানি গুলে রাখা হয়েছিল, ওইটার মধ্যে একটুখানি টমেটো সস, টমেটো সস দিল, টমেটো চিলি সস, টমেটো চিলি সস একটুখানি দিয়ে দিল। বাচ্চা খাবে বলে একটুখানি চিনি দিলাম, তোমরা যদি চিনি না পছন্দ করো চিনি না দিলেও চলে। এতে আমার নাতি আবার একটু অত ঝাল পছন্দ করে না বলে একটু মিষ্টি মিষ্টি করে করলাম। ঝাল পছন্দ করে না বা ঝাল ছাড়া খায় না, ওকে বলতে হবে যে এটা ঝাল খাওয়া তবেই খাবে। আমার মায়ের শর্টকাট চিলি চিকেনের রেসিপি কমপ্লিট। তোমাদের ছেলে মেয়েদের জন্য চটপট করে দেবে, ওরাও খুশি হবে, আমি শুনলে খুব খুশি হব, আমাকে জানাবে এরকম করলে। অবশ্যই কমেন্টে জানাবেন কার কেমন লেগেছে। তো আমার মায়ের চিলি চিকেনের রেসিপি কমপ্লিট হয়ে গেছে, তো আমি অবশ্যই আপনাদেরকে পুরো কমপ্লিট হয়ে গিয়ে রেডি হওয়ার পর কেমন হয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। আমার মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে, আপনাদেরকে পিক দেখতে পাচ্ছেন, বেশ ভালোই লাগছে, খেতেও সুন্দরই হবে আশা করি। রান্না কমপ্লিট, এখন আমার মায়ের আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মায়ের আরও অনেক রেসিপি আছে যেটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার মা অনেক শর্টকাট রেসিপি জানে, আমি সময়ের অভাবে বা কোনো একটা কাজেতে থাকলে, বেশ মা কোনো কাজে ব্যস্ত আমি কোনো কাজে ব্যস্ত, আপনাদের সাথে শেয়ার করে ওঠা হয় না। তো আমি চেষ্টা করব মাঝে মধ্যেই আপনাদেরকে আমার মায়ের হাতের রেসিপি বা আমি যদি কিছু বানাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ওকে, আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। আর আমার হাজবেন্ডও আজকে নিয়ে এসেছিলো, তারপর চলে গেছে, ও বাড়ি চলে গেছে। যাই হোক, ও মিস করলো, কারণ কি ও আমার মায়ের হাতের চিলি চিকেনের রেসিপিটা খুব ভালোবাসে, কিন্তু ওর একটু কাজ পড়ে গেছে, ওতেই বেরিয়ে গেছে। যাই হোক, ও শুনলেও মিস করবে, যাই হোক ওকে পরে মা ঠিক খাইয়ে দেবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর আপনাদের সবাইকে বলতে চাই আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার আরও আরও অনেক নতুনত্ব ভিডিও যাতে সবার প্রথমে যাতে আপনার কাছে দের কাছে পৌঁছে যায়, তার জন্য অবশ্যই আপনারা লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করার জন্য পাশে বেল আইকনটা বাটনটা প্লিজ ক্লিক করে দেবেন। ওকে, বাই, গুড নাইট, টেক কেয়ার, লাভ ইউ অল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।